পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ 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 পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ 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 কর্মচারী স্বার্থে ফেডারেশন লড়ছে লড়বে লড়ছে লড়বে কর্মচারী স্বার্থে ফেডারেশনের কথা শুনেননি এবং দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের সেখানে মোট 24 জন রেল ওই দিদিমণির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হিড়হিড়ি করে স্টেশন দিয়ে টেনে নিয়ে গেছেন তার মা বলছেন টেনে নিয়ে গিয়ে উনি থানায় আটক করে রেখেছিলেন পরবর্তী পরের দিন তাকে লুকে উনিও মামলা করেছেন কিন্তু এটা তো শেষ কথা নয় যে কর্মচারী তার জীবনে বিপন্ন করে এই স্বাস্থ্যকর্মীদের মধ্যে পড়ে তার 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 জীবনে বিপন্ন করে সে কাজটা করেছে করতে যাচ্ছেন তাকে নিয়ে এই ধরনের খেলা এর বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন চলবে এর প্রতিকার আমরা চাই এটা আমাদের জেলা জেলা সভাপতি আছেন উনি নিশ্চিত কেন্দ্র কমিটিতে জানাবেন আমি শুনেছি কিছু কিছু তারা অনেক এগিয়েছেন হয়তো আরো কিছু যাতে এগিয়ে এই ধরনের আচার আচরণ থেকে ওনারা বিরত আচরণ সবাই বলছেন আমি শুনেছি কিন্তু সেটা এই প্রকাশ্যে করা উচিত নয় সেজন্য থেমে যাচ্ছি কিন্তু এটা সাংগঠনিকভাবে আমি আবেদন সেই আবেদনকে ভিত্তি করে আমরা নিশ্চিতভাবে এগিয়ে যেতে পারবো এইটুকু আপনাদের কাছে দাবি রাখবো ঠিক কথা বলার শেষের পূর্বে আমি পরে বলছি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার মধ্য দিয়ে আমি কিছু কথা বলে আমি আমার কথা সমাপ্ত করব যে শিশু ভূমিষ্ঠ সর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিভদ্র হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ প্রতিজ্ঞায় পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে পরিচয় পত্র করি ভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা করা চোখে আজকের এই জায়গায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুরের সদর জেলা হসপিটালে আধিকারিকদের ব্যবহার সারা জেলায় ভালো নমুনা যাবে কি সারা জেলায় একটা কষ্টের জায়গায় বাতাবরণ তৈরি করছে কজন স্টাফ ডিউটি করেছে কারা কারা খেয়েছে তার অ্যাটেন্ডেন্স নাও আজকে ম্যানেজ করার জন্য দু একজন নেতৃত্বকে বলছে চলে আসুন খেয়ে নিন খেয়ে নিন ওই তাদেরকে ন্যূনতম মর্যাদাটুকু না দিয়ে রেল পুলিশ যেভাবে হয়রান করেছে তার জন্যই আমরা সাংগঠনিকভাবে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে আজকে সেই কর্মসূচিতে আমরা সামিল হয়েছি আমরা তার সঙ্গে সঙ্গে আজকে একটা কথা এই হসপিটালে এসে আমরা উপলব্ধি করলাম আমি যদিও পরে ইউনিটের সঙ্গে বসবো ইতিমধ্যে আমাদের সঞ্জীববাবু এসে বসেছেন যে হসপিটালে কর্মচারীদের সঙ্গে কিছু কর্মকর্তা কিছু আধিকারিক অত্যন্ত দুর্ব্যবহার করছেন ওনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি যেমনভাবে চাকরিতে এসছেন আমরাও প্রত্যেকে মর্যাদা নিয়ে চাকরি করতে এসছি কেউ মর্যাদা নষ্ট করে চাকরি করতে আসিনি কাউকে আপনি বলছেন আপনার মেদ জমে যাচ্ছে কাউকে বলছেন আপনার পকেটের পয়সায় বেতন দিয়ে দিন আমি একটা কথা বলি যে পূর্ব মেদিনীপুর একটা ঐতিহাসিক জেলা যদি কেউ ভেবে দেখেন কোনো আধিকারিক যে আমি কোথাও কাউকে ম্যানেজ করে আমি চেয়ারটাকে এখানে দখল করে কর্মচারী থেকে আপামর জনসাধারণের ওপর নিপীড়ন চালাবো আমরা কর্মচারী ফেডারেশনগতভাবে বলি তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। বিক্ষোভটা মূলত আমাদের রাজ্য কমিটির নির্দেশে 4 জুন শিয়ালদায় যে আমাদের একজন সিস্টারকে নিগ্রহ করা হয়েছিল রেলওয়েতে তার প্রতিবাদেই আজকে আমাদের মূলত এই প্রতিবাদ। তার সঙ্গে সঙ্গে আমরা এই জেলা হসপিটালেরও কিছু ঘটনা ঘটেছে সেগুলো আমাদের দৃষ্টিগোচরে এসছে সংগঠনের এখানের কর্মচারীদের সঙ্গে কিছু আধিকারিক এমন ধরন অশালীন কথাবার্তা বলেছেন তাদের মর্যাদাহানি হয়েছে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করে আজকে আমরা বললাম যে এখানের কর্মচারীদের মর্যাদাহানি হয় কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে যারা জীবন এবং জীবিকা এবং পরিবারকে বিপন্ন করে যারা চাকরিতে এসছেন যারা পরিষেবা দিয়ে বাংলার মানুষকে বাঁচিয়ে রাখছেন আজকে তাদেরকে সহযোগিতা করার পরিবর্তে তাদের যে অসম্মানজনক কথাবার্তাগুলো বলছেন কিছু আধিকারিক এটা আমাদের কাছে বড় কষ্টের। যেহেতু এটা জেলা সদরের একটা হসপিটাল এখানে যদি এই ব্যবহার হয় তাহলে মহকুমা বিমা বিপিআইসি বা প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে একটা অব্যবস্থা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছবে তাই এটা নিয়ে আমরা আজকে প্রতিবাদ করলাম।
এটাই হচ্ছে মূলত বিষয়। নিশ্চিতভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে টেলিফোনের মাধ্যমে জানিয়েছি এবং আমরা আগামী দিন লিখিত আকারে এগুলো জানাচ্ছি। আজকে হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ইউনিটের পক্ষ থেকে। আমি জেলা সভাপতি শ্যামল পটনায়ক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা। এরকম সমস্যা চলতে থাকলে পরবর্তীতে কি করবেন? পরবর্তী ক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে যেসব জায়গায় আমাদের জানানোর দরকার নিশ্চিতভাবে জানাবো। এটা আমাদের বিশ্বাস আছে যে প্রশাসনিক অব্যবস্থা কখনোই এই সরকার বরদাস্ত করবে না, কারণ মা মাটি মানুষের সরকার। নেত্রী মুখ্যমন্ত্রী তিনি সবসময় বলছেন পরিষেবা সুস্থ রেখে এবং সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। উপরন্তু সাধারণ মানুষ যে হয়রান হচ্ছে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। সেটা এই প্রশাসনের মধ্যে কিছু মানুষ আছেন যারা পুরানো দিন থেকে গেছেন, তারা চাইছেন এই সরকারের ভাবমূর্তিটা নষ্ট করতে, তারাই পরিকল্পিতভাবে এই হয়রানের সৃষ্টি হচ্ছে। আজকের কোভিডের টিকা নিয়ে যে জিনিসটা হচ্ছে, কোথাও কোথাও যে 100 জনের টিকা দেওয়ার কথা সে জায়গায় 100টা স্লিপ আসছে, 80টা দেওয়া হচ্ছে, 20টা দেওয়া হচ্ছে না। এটা কোনো না কোনো কর্মচারী, কোনো না কোনো আধিকারিক এটা নিজে আলাদা যোগ সাজস করে, সেটা কোনো পরিষ্কার কোনো দিকে এসছে না এই জায়গায় কর্মচারী। এবং আরও একটা জিনিস আমাদের ডিমান্ড আছে যে জেলা হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের কাজের সঙ্গে যারা যুক্ত সেই সব নার্সিং স্টাফ থেকে সমস্ত পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের পরিবারকে যাতে তাড়াতাড়ি ভ্যাকসিনেশনটা করা যায় সেটাও আমাদের একটা দাবি থাকছে।